أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহরাত বাদা প্রশংসা আল্লাহর জন্য দুরুদ্দা হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এবং ইব্রাহিম আলহ সালাতাল্লাম বিপদের সময় কি করে আল্লাহর উপর ভরসা করেছিলেন এবং এই সমাতে বিপদের সময় কি বাক্য বা বলেছিলেন আশা করি আপনারা শুনুন ইনশা আল্লাহ আপনাদের জীবনের যে সব বিষয়ে রয়েছে আপনাদের জীবন বদলে যাবে যে আমরা দেখি আনিব আব্বাসিন হাসবুন আল্লাহু ওয়ানে ওকিল কওয়ালা ইব্রাহিম আলহিসাম হিনা উলকিয়া ফিন্নার ওকালহা মোহাম্মদুন সাল্লাই সাল্লাম হে না কলু ইন্সা কদ জমা ফুম ফজাদ হুম ইমানা ওকালু হাসবুন ওকিল ইবনাব্বাস হরদুতে বর্ণিত হসবুন আল্লাহ ওয়ান ওকিল কথাটি ইব্রাহিম আলহি সালাতাম বলেছিলেন যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন আর মোহাম্মদ সল্ল্লাহ ভালাইসাল্লাম বলেছিলেন যখন লোকেরা বলল নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে কাফেররা বিরাট সাজ সরঞ্জামের সমাবেশ করছে সুতরাং তোমরা তাদের ভয় করো এ কথা তাদের ইমান ইমানে তেজ বাড়িয়ে দিল এবং তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কার্য নির্বাহক যে সম্মানিত ভাই বোনের আমরা যেখানে যেখান থেকে শুনছি এই হাদিসটি ইমাম বখারি রহিমহল্লা নিয়ে নিয়েছেন। চার হাজার পাঁচশত তেষট্টি নাম্বার হাদিস আর একটি হাদিস ইবিন আব্বাস থেকেই বর্ণিত তিনি বলেন ইব্রাহিম সালাত সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তখন তার শেষ কথা ছিল হাসবি আল্লাহ ওয়াকিল অর্থাৎ আল্লাহই যথেষ্ট তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক এ হাদিসটিও ইমাম বখারি রহমাল্লা নিয়েছেন চার হাজার পাঁচশত চৌষট্টি নাম্বার হাদিস সম্মানিত ভাই বোনেরা আমরা যারা যেখান থেকে আমরা শুনছি আশা করি আপনাদের কাজে লাগবেই লাগবে যদি কোনো ব্যক্তির বিপদ আপদ মশিবতে পড়ে মমিন ব্যক্তি যদি কোনো বিপদ আপদ মশিবতে পড়ে আর তার যদি বিশ্বাস থাকে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস থাকে যেমনটি বিশ্বাস ছিল ইব্রাহিম আলহি সাল্লামের যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল ওই সমাতে তিনি একমাত্র এই বিপদের মুহূর্তে আল্লাহর উপরই ভরসা করেছিলেন এবং এই বিপদে তাকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারত না কিন্তু তিনার আল্লাহর উপর যে যথেষ্ট ভরসা তিনি জানতেন আল্লাহ সুবহান হান হওয়া আমাকে বাঁচাবেন যিনি আমাকে এইভাবে পরীক্ষা করছেন তিনিই আমাকে বাঁচাবেন বিধায় এই বিপদের মুহূর্তে তিনি বলেছিলেন হাসবি আল্লাহ অনেক আল্লাহ হয়ে যথেষ্ট তিনি আমার জন্য যথেষ্ট কাউরির কোনো প্রয়োজন নেই তাই তো সেই সমাতে আল্লাহ সুবহানাত আলার বাণী নাজিল হয়েছিল কুলনা ইয়ার না রুকুনি বারদাউসালানা আলা ইব্রাহিম আল্লাহ বলেছিলেন কুলনায়ানা রুকুনি আল্লাহ বলেন কুলনা রুকুনি বারদালামানা আলা ইব্রাহিম জি আগুন তুমি ইব্রাহিমের জন্য পুরো শান্তি হয়ে যাও তার মানে যে বার্দ যেখানে বলা হয় খুব ঠান্ডাও না খুব গরমও না তার মানে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম কাল্লাহ এইভাবেই তিনি রক্ষা করেছিলেন অনরূপী মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম সাল্লামতাই যখন আপনার কাফের যারা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বিরুদ্ধে লড়াই বিরাট সরঞ্জাম তারা করেছিল যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করবে তাকে মারবে এবং কাফেরা রসুল সাল্লাই সাল্লামকে এই বলে ভয় দেখাচ্ছিল যে তারা তোমার বিরুদ্ধে লড়বে তো ভয় করো তখন তিনি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আরো যারো সাহাবার ছিল এখান থেকে স্পষ্ট বোঝা যায় তিনিরা বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন হাসবুন ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ হই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম আমাদের উত্তম অভিভাবক উত্তম অভিভাবক তাই যে বিষয়টি হল যে আমরা যে যেখানেই থাকি যদি কোনো বিপদ আপদ মসিবতে পড়ি তাহলে বিপদ আপদ মসিবতে পড়লে আল্লাহর ওপর যদি আপনার ইমান থাকে দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহকে যদি আপনি সেইভাবে ভালোবাসতে পারেন আল্লাহর কাজকর্ম সেইভাবে যদি আপনি করতে পারেন প্রকৃত মমিন যদি আপনি হতে পারেন তাহলে আল্লাহ সবহান তালা আপনার হয়ে যাবে আপনি যা করবেন যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায় তার সব কিছু সহজ হয়ে যায় তাই আপনি যদি শরীয়তের হুকুম হাকাম ঠিকভাবে মানেন তাহলে দেখবেন দেখবেন আপনার সব কাজ সহজ হয়ে যাবে তাই তো আল্লাহ সুান বলছেন ওয়া মাইকাল আল্লাহ হাসবু যে ব্যক্তি প্রকৃত আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট তার জন্য আল্লাহ যথেষ্ট আমরা জানি ইমাম বখারি রহিমল্লাহ মর্মে অনেক হাদিস নিয়েছেন তার ভিতরে একটা উদাহরণ যে ইব্রাহিম আলহ সাল্লামকে আল্লাহ কয়েকবার কয়েকবার পরীক্ষায় ফেলেছিলেন তার ভিতরে তার স্ত্রীকে দিয়ে তিনি পরীক্ষায় ফেলেছিলেন সেই পরীক্ষায় তার স্ত্রীকে আল্লাহ সুবহান আলা রেহাই দিয়েছিলেন তাকে রক্ষা করেছিলেন সেই জালেম বাদশার থেকে তাই যদি প্রকৃতভাবেই আল্লাহর ওপর আমার দৃঢ় বিশ্বাসী হই যদি মমিন মোত্তাকে হতে পারি আপনি যদি আল্লাহর ওপর ভয় ভীতি হয়ে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস যদি হতে পারি আপনি আমি তাহলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ এবং নিশ্চিত নিশ্চিত আপনার আমার কল্যাণ হবেই হবে তাই আমরা আল্লাহ সব হানা তা আলার এ বাদতবন্দিগি তার দিনের পথে আমরা থাকি আপনি আগে আপনার ছেলে মেয়েকে ছেলে মেয়েকে আগে সঠিক আকিদ আপনি শিক্ষা দেন তারপরে সালাদ কিভাবে পড়বে সালাদগুলার শিক্ষা দেন হজ জাকাত সিয়াম যা আছে পরস্পর আপনি শিক্ষা দেন আপনার বাচ্চাদেরকে আপনি কোরআন পড়া শিখান আল্লাহর কালাম থেকে বাচ্চাদেরকে দূরে রাখিয়ান না আল্লাহর কালাম থেকে বাচ্চাদেরকে দূরে রাখিয়ান না প্রথম বাক্যগুলা যদি যদি আপনি আপনি যদি আপনার বাচ্চাকে প্রথমেই কোন জিনিস শিখাতে চান কোরআনের সুরা ফাতিহাটা আপনার বাচ্চাকে দিয়েই শুরু করেন তাহলে আপনি মৃত্যুবরণ করলেই আপনার বাচ্চা আপনার যেন সাদকায় জারিয়ে হয়ে গেল আপনার সন্তানটিকে ভালো করে মানুষ করেন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যা আপনার জন্য সাদকায় জারিয়া হয়ে যাবে মৃত্যুর পরে আপনার এই সাদকে জারিয়া চলতে থাকবে মানুষ মরে গেলে তার জন্য সব আমলগুলা নেকির আমলগুলা যা আমল করা ছিল সবগুলা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বন্ধ হয় না তার ভিতরে সাল্লাহ সাল্লাম বললেন যে সাদা কাতন জারিয়া যদি আপনি সাদকা করেন যে সাদকা জারিয়া সাদাকা জারিয়া যদি আপনি করেন এরপরে এমন জ্ঞান যে জ্ঞান দ্বারাতে অন্যের উপকার হয় সারা এই জ্ঞান এবং যে জ্ঞানের দ্বারাতে অন্যের উপকার হয় ওলামা সুল্লাহ বলছেন সারা এই জ্ঞান যে জ্ঞান দ্বারাতে আরও অন্য অন্য আলেম ওলামাগণ বলছেন যে জ্ঞান দ্বারাতে মানুষের উপকার হয় আপনি বই লিখেছেন ভালো বই লিখেছেন মানুষের কল্যাণ হচ্ছে মানুষ সঠিক পথে পাচ্ছে আপনি এমন দিন শিখেছেন যে দিনের মাধ্যমে আপনার অন্য অন্যরা আপনার দ্বারাতে উপকৃত পাচ্ছে এবং আউ সওয়ালে হেন এদা অহু আর যে সন্তান মৃত্যুর পর বাবার জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে পিতামাতার জন্য দোয়া করবে এই নেকিগুলো আপনি কবরে পেতে থাকবেন তাই আপনার আমার জন্য উচিত হবে যে আপনার সন্তানগুলাকে মানুষ করেন এবং আল্লাহর উপর এইভাবে ভরসা যারা করতে পারে এইভাবে তাদের ইমানে যজবাদে তৈরি করেন এই উপর ভরসা এটাও তাও হিত আল্লাহর উপর যে আপনি খালে সন্তরে ভরসা করছেন আল্লাহকে ভালোবাসছেন আল্লাহকে ভয় করছেন এটাও তাও হিদ আল্লাহর ওপর খাটি অন্তরে ভরসা করছেন এটার নামই তাও হিদ তাই আল্লাহ সব তালা যেন আমাদেরকে কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করেন এর আগে যে হাদিসটা বললাম ইমাম মুসলিম রহমল্লাহ হাদিসটি নিয়েছেন তাই আমাদের এই পরকাল যেন কল্যাণ হয় আল্লাহ সুবহাতা আলা যেন আমাদের হুকাল পরকাল কল্যাণ দান করেন দাওয়ান আলহামদুল্লাহ রব্লা আলমিন সুবাহানা আসাদুল্লাহ ইলাক